রাস্তায় বেরিয়ে চা তো সবাই খায়, কিন্তু চায়ের সঙ্গে চায়ের কাপও কেউ কামড়ে খেয়েছে? পশ্চিম মেদিনীপুরের রাঙামাটি এলাকায় গেলে আপনি সেই দৃশ্যই দেখতে পাবেন, এমনকি নিজেও এর স্বাদ উপভোগ করতে পারেন। এই শহরের বাসিন্দা নিশীথ দাস মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন। তিনি বর্তমানে একটি চায়ের দোকান চালান। দোকানের নাম চায় পে চর্চা। সন্ধে নামলেই এই দোকানে ভিড় বাড়ে শহরবাসীর। চায়ের সঙ্গে বিস্কুটের মতো কাপটাকেও খেয়ে নিচ্ছেন চা প্রেমীরা। আবার চায়ের স্বাদটাও অতুলনীয়, এমনটাই জানাচ্ছেন চা প্রেমীরা। দাদার দোকানে প্রথম, মানে আগেও একবার এসেছিলাম, কিন্তু এটা তো খাইনি, এমনি চা খেয়েছি। এটা প্রথম আর মেদিনীপুরের বুকে এটা প্রথম শহরে। কেমন লাগছে? টেস্ট ভালো লাগে, চাটাও ভালো লাগলো, সাথে বিস্কুটটা। মেদিনীপুর শহরে ধরুন এটা ফার্স্ট দাদার তো মানে শুরু হয়েছে। আরও আগামী দিন যদি আরও ভালো ভালো কিছু নতুন কিছু আসে আরও ভালো লাগবে। একসময় রূপলি পর্দায় অভিনয় করেছেন নিশীথ। গত দু বছরের করোনা আর লকডাউনের সাংসারিক চাপ নিশীথের স্বপ্নকে সফল করার পথে বাধা হয়ে দাঁড়ায়। এরপর সংসারের হাল ধরতে চায়ের দোকান খোলেন তিনি, আর বেছে নেন এমনই এক অভিনব পন্থা। তার এই বিস্কুট কাপের ভাবনা তাকে বাজিমাত করে দিয়েছে। দেখুন, কোম্পানি তো বলছে এটা খুব মানে সহজে হবে, কিন্তু এটা আমরা যে আইসক্রিম কোন খাই, সে আইসক্রিম কোনের যে বিস্কিটটা সেটারই একটা মোটা ভার্সন। অতএব এটা খুব সহজ পাচ্ছ এবং এটাতে আশা করি শরীরের কোনো ক্ষতি হবে না। এখনও পর্যন্ত আমি যা রেসপন্স দেখছি, মানুষ কিন্তু খুব ভালোভাবেই নিচ্ছে এটা, এবং আমার একটা খুব বড় পরিমাণের এই বিস্কিট কাপ কিন্তু আমার সেল হয়েছে চায়ের সাথে, এবং চা ছাড়াও এমনি শুধু ইয়ে হিসেবে এই এই কাপটা নিয়েছে। মানে খালি মানুষের ভালোবাসাই মানুষকে টিকিয়ে রাখে, ভালোবাসাও পেয়েছি মানুষের কাছে অনেক। তবে কিছু জায়গা এমন থাকে যেখান থেকে মানুষকে ছিটকে যেতে হয়, তার উপরে আবার এই লকডাউনের প্রকোপ। এই লকডাউনে কাজ তো প্রায় একদম শূন্য হয়ে গেল, আগে টুকটাক যেটুকু কাজ করছিলাম, বাট ওখানে টিকে থাকতে গেলে যে ব্যাপারটা লাগে সেই জায়গাটা আপনারা ভালো বুঝবেন। তো সেখান থেকে এসে এখানেও আমি সমান কিন্তু ভালোবাসা মানুষের পেয়ে যাচ্ছি, মানে এটা বোধহয় ঈশ্বর প্রদত্ত বলতে পারেন। মানুষের ভালোবাসা আমার জন্য সবসময় খোলা। প্রায় 16 রকমের চা পাওয়া যায় নিশীথের চা পে চর্চায়। দাম মাত্র 5 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত রয়েছে। প্রায় সব রকমের চা সমানভাবে বিক্রি হয়। এখন নিশীথের চায়ের দোকান বললে এক ডাকে সবাই চেনে। পশ্চিম মেদিনীপুর থেকে প্রলয় সামন্তের রিপোর্ট, নিউজ বর্তমান।